ABC Comm Box with Samannoy, featuring Shamim, Ashraf, Chowdhury. Bangladesh cricket e apnar sobcheye sukhokor smriti. বিশ্বকাপের কথা যদি বলি তাহলে বাংলাদেশের ক্রিকেটে এখন অনেক সুখকর স্মৃতি আছে, কিন্তু বিশ্বকাপ নিয়ে বলতে হলে নর্থহ্যাম্পটনে পাকিস্তানকে যখন হারিয়েছিল 1999-এ, প্রথম বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলেছিল, দ্যাট ওয়াজ এক্সেপশনাল। ওই সময়টায় এইভাবে প্রথমে স্কটল্যান্ডকে, পরবর্তীতে পাকিস্তানকে হারানো বিশ্বকাপে নতুন এন্ট্রেন্ট হিসাবে, যখন গণাই ধরত না বাংলাদেশের দলকে, সেই সময় এত অ্যাসার্টিভ, এত কনফিডেন্টলি একটা জয় ছিনিয়ে নিয়ে আসা, আমার সেই সেই সময়কার ইমোশনটা যে কী ছিল, কমেন্ট্রি করতে, যে রেডিওতে তখন কমেন্ট্রি করছিলাম, তো সেখানে ইমোশনস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, কিন্তু আমার মনে হয় যে এত দিনে এত খেলার মধ্যেও সেই স্মৃতিটাই আমার কাছে সবচেয়ে বেশি মনে থাকছে। বিশ্বকাপ ক্রিকেটের ধারাভাষ্য, বিশ্বকাপ 97-এ তো আমরা যখন আইসিসি ট্রফি জয়লাভ করলাম, তারপরে উই বিকেম টেস্ট নেশন 2000-এ, কিন্তু তার আগে আমাদের ওয়ান ডে ইন্টারন্যাশনাল স্টেটাস ছিল, উই কোয়ালিফাইড ওই আইসিসি ট্রফি জেতার কারণে 1999 বিশ্বকাপে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডে সেটা হয়েছিল। সেটা আমার মানে কমেন্ট্রি জীবনের প্রথম বিশ্বকাপ, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, স্পেশালি বিকজ আমি 10 বছর ইংল্যান্ডে ছিলাম, তারপরে 25 বছর পরে যে অনেক পুরনো বন্ধু বান্ধব খেলার জগতে এবং অন্যান্য যারা সহপাঠী ছিল, সহকর্মী ছিল, তাদের সঙ্গে মিট করার একটা সুযোগ হয়েছিল। সো দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং, ক্রিকেটের সঙ্গে সঙ্গে ওইটাও হয়েছিল। কিন্তু ক্রিকেটের কথা বলতে হলে কি, তখনও কিন্তু বাংলাদেশকে, যদি আমরা 1997-এ আইসিসি ট্রফি জয়লাভ করেছিলাম, অতটা মূল্য দিত না অন্যান্য বড় ক্রিকেটিং নেশনরা। তো সেই জায়গায় যে যেটা বলছিলাম যে পাকিস্তানকে হারানোর ব্যাপারটা ছিল একটা বিশাল স্টেপিং স্টোন আমাদের পরবর্তীতে, কিন্তু টেস্ট স্ট্যাটাস অ্যাটেন্ড করার দিকেও অনেক সাহায্য করেছে। তো সেদিক থেকে চিন্তা করলে যে দুটো খুব ক্রুশিয়াল ধাপ, 97 আইসিসি ট্রফি, 1999-এ পাকিস্তানকে এবং স্কটল্যান্ডকে হারানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য, এবং সেই জন্য আমার কাছে ওই সময়কালটা খুব স্মরণীয় হয়ে আছে। এবং আমার মনে হয় যে হিস্ট্রি অফ বাংলাদেশ যারা লিখবে তখন দেখা যাবে যে এই সময়টাই কিন্তু স্বর্ণযুগ না বললেও এমন একটা, মানে এক ধাপ থেকে আরেক ধাপ এগোনো, প্রাপ্তবয়স্ক হওয়া খেলার জগতে, সেটা একটা সময় ছিল। 2003-এ আমাকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কমেন্টেটর, ইংলিশে কমেন্টেটর হিসাবে সাউথ আফ্রিকায় আমন্ত্রণ জানানো হয়। 99-এর পরে কিন্তু সেটা সুখকর ছিল না, এটা মানতেই হবে, বাট দ্যাট ইজ এ ফেস, যে সব কিছুর মধ্যে ভালো খারাপ যায়, সেটা একটা লার্নিং কার্ভ ছিল বাংলাদেশের জন্য। সাউথ আফ্রিকায় বিভিন্ন 6টা ভেনিউতে খেলা হয়েছিল আমাদের বাংলাদেশের খেলাগুলো, এবং সেখানে যাওয়ার এবং ইন্টারঅ্যাক্ট করা ইন্টারন্যাশনাল কমেন্টেটরদের সঙ্গে, এতগুলো দেশ থেকে সব নামি দামি ফর্মার খেলোয়াড়, যাদের খেলা দেখেছি হয়তো বা টেলিভিশনে মাঝে মাঝে, হয়তো মাঠে, কিন্তু স্বপ্নও চিন্তা করি নাই যে তাদের সাথে একই হোটেলে থাকবো, একই ব্রেকফাস্ট টেবিলে নাস্তা করবো, পরবর্তীতে কমেন্ট্রি বক্সে মাইক শেয়ার করবো। দ্যাট ওয়াজ হিউজ এক্সপিরিয়েন্স ফর মি 2003 ওয়ার্ল্ড কাপে। পরবর্তীতে 2011 সনে যেটা ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশে যেটা ওয়ার্ল্ড কাপ হোস্টিং হয়েছিল, সেটাতেও ছিলাম, এবং সেখানে একটা স্মরণীয় ম্যাচ, ইংল্যান্ডকে যখন চট্টগ্রামে বাংলাদেশ হারিয়েছিল, আমি লাস্ট, আমার কথা ছিল না ওই সেগমেন্টে কমেন্ট্রি করার, কিন্তু যেহেতু আমার বাংলাদেশ জিতছিল, তখন ডিরেক্টর প্রডিউসাররা ডিসাইড করলো যে না, একজন একটা বাংলাদেশি ভয়েস থাকা উচিত। বাম্বল ছিল আমার সঙ্গে, ডেভিড লয়েড, এবং ওই কমেন্ট্রি স্টেন্টটা আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট এনজয়েবল, ইংল্যান্ড জেতা অবস্থা থেকে বাংলাদেশ কীভাবে ইংল্যান্ডকে হারিয়েছিল, দ্যাট ওয়াজ ভেরি ভেরি মেমোরেবল ইভেন্ট ফর মি। 2019 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি ও অবস্থান। এবারে বিশ্বকাপে আমার মনে হয় প্রস্তুতিটা খুব ভালো হয়েছে, এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হয়েছে মানসিক দিক থেকে, সেটা হচ্ছে ট্রাই নেশন সিরিজটা জেতা, 6 বার চেষ্টা করে সপ্তমবারে এসে একটা টুর্নামেন্ট জয়লাভ করে, যে কী মরাল বুস্ট আপ হয়েছে দল, সেটা তো সবাই বুঝতে পারছেন, শুধু দলীয়ভাবে না, দলের সঙ্গে যারা কানেক্টেড, যারা সাপোর্ট স্টাফ, তা থেকে শুরু করে যারা সাপোর্টার্স, আমরা যারা আছি বাংলাদেশ ক্রিকেটের অনুরাগী, তারা কিন্তু
অনেকটা কনফিডেন্স পেয়েছে এবং এই কনফিডেন্স আমরা জানি ক্রিকেট ইজ এ মাইন্ড গেম টেকনিকের পাশাপাশি কিন্তু মানসিক দিকটা যদি শক্ত থাকে এবং কনফিডেন্স লেভেলটা বেশি থাকে তাহলে ভালো করাটাই স্বাভাবিক চাপ নেওয়ার ব্যাপারটা চাপ নিয়ে চাপ থেকে বেরিয়ে এসে জয়লাভ করা ভেরি ভেরি ক্রুশিয়াল এই উইনিং হ্যাবিটটা আমাদের একটু ঘাটতি ছিল যেটা রপ্ত করতে পেরেছি আমার মনে হয় যে দ্য মেকআপ অফ দ্য টিম এবার অনেক এর আগের বিশ্বকাপে এবং অন্যান্য টুর্নামেন্টে যাওয়ার আগে অনেক সময় ক্রিটিসিজম হয় দল গঠন নিয়ে এবার কিন্তু সেটা আমরা লক্ষ্য করিনি এবং কারণটা হচ্ছে আমার মনে হচ্ছে অ্যাভেলেবল প্লেয়ারদের মধ্যে দিস সিমস টু বি দ্য মোস্ট well-formed team, all-round performance দিক থেকে যদি চিন্তা করি আমার মনে হয় এটা ভালো হবে একটা দিক যেহেতু ইংল্যান্ডে ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাকস হবে এবার কিন্তু ইংল্যান্ডের যে নর্মাল কন্ডিশন যে বাইল্যাটারাল সিরিজ যদি বাংলাদেশ ইংল্যান্ডে যেত যে ধরনের উইকেট তৈরি হতো সেই ধরনের উইকেট কিন্তু না যেহেতু আইসিসি তদারকি করছে আইসিসি তদারকিতে ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাকস হবে নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট 350 রান অলমোস্ট এ নর্ম হয়ে যাবে এবং সেটা ডিফেন্ড করা বা চেস করা এখানে কিন্তু বোলারদের একটা বিরাট অবদান রাখতে হবে বোলারদের দিক থেকে আমার মনে হয় আমাদের ব্যাটিংয়ে তো আমার খুব চিন্তা ভাবনা নেই বোলিংয়ের ব্যাপারে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে স্ট্রাইক বোলার বলতে ক্রুশিয়াল জায়গায় যে ফিনেসগুলি বোলারদের প্রয়োজন সেখানে মনে হয় একটু ঘাটতি আছে সেটা আস্তে আস্তে হোপফুলি ইফ দে গেট এ গুড স্টার্ট প্রথম ম্যাচটা যদি জয়লাভ করে তাহলে চলে আসবে এবং ইংল্যান্ডের এত ফিকল ওয়েদার এই ওয়েদার কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করাও একটা বড় ব্যাপার হবে কারণ ওয়েদার বৃষ্টি হলে একরকম বিহেভ করবে উইকেট একরকম ওয়েদার কন্ডিশন হবে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যেহেতু আমাদের সূচনাটা আয়ারল্যান্ডে শুরু হয়েছে এই ওয়ার্ল্ড কাপটাও আমাদের জন্য আমার মনে হয় যে এ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ খেলেছি সবচেয়ে সাকসেসফুল হবে ধারাভাষ্য করবার সময় আপনার কোনো কুসংস্কার আছে কি না আমার কুসংস্কার ওরকম নেই কমেন্টেটরদের যারা এখন তো প্রায় প্রাক্তন খেলোয়াড় তারা তাদের কুসংস্কার যদি মাঠে খেলার সময় থাকতো সেটা অন্তত কমেন্ট্রি বক্সে প্রকাশ করে না যেটা আমি দেখেছি অন্যান্য কমেন্টেটরদের সঙ্গে মেলামেশা করে কিন্তু একটা জিনিস হয় কি কমেন্টেটরস কার্স যেরকম একটা কথা আছে যে একজন ব্যাটসম্যান খুব ভালো খেলছে বলতে বলতে দেখা গেলো পরে বলে সে আউট হয়ে যাচ্ছে তো এই জিনিসটা মাঝে মাঝে মাথায় করে এবং আমাদের দু একজন খেলোয়াড় আছে যারা 30-এর ঘর পার হলেই আমার একটু চিন্তাভাবনা শুরু হয়ে যায় এই মনে হয় মনে করলো যে 30 পেরিয়ে গেছি এই বোধ হয় গেলো গেলো এমন একটা ভাব আমার মাথার ভেতরে ঘোরে যদিও আমি সেটা ভাষায় প্রকাশ করি না এই বিশ্বকাপে কোন চারটি দল সেমিফাইনাল খেলতে পারে এবার সবচেয়ে শক্তিশালী দল বলতেই হবে নাম্বার ওয়ান ইন দ্য র্যাঙ্কিংস হোম অ্যাডভান্টেজ সব কিছু মিলিয়ে ইংল্যান্ড তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি একটা ইংরেজিতে কথা আছে অলওয়েজ দ্য ব্রাইডস মেড নেভার দ্য ব্রাইড ওরা বহুবার ফাইনালে উঠেছে কিন্তু জয়লাভ করতে পারেনি এবার তাদের সুবর্ণ সুযোগ আমার মনে হয় আইল কিপ দ্যাম ইন ওয়ান অফ দ্য ফেভারিটস অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ফেরত আসার পর একটা খুবই শক্তিশালী দল হয়েছে ইন্ডিয়া এক্সট্রিমলি স্ট্রং টিম তাদের মেকআপ তাদের গেট আপ অফ দ্য টিম উইথ বিরাট কোহলিজ ক্যাপ্টেন্সি ডাইনামিক ক্যাপ্টেন্সি আমার মনে হয় যে ইন্ডিয়াকে একটা সত্য এবং অনেকে হয়তো মানবেন কি না জানি না বাংলাদেশ কিন্তু যেভাবে এগিয়ে যাচ্ছে এবার হয় না ধাপে ধাপে এগিয়ে না একটা মোমেন্টামের মধ্যে আছে আমার ফোর্থ টিম উইল বি বাংলাদেশ ABC Comm Box with Shamannoy featuring Shamim Ashraf Chowdhury